নতুন নতুন পেতে আমাদের আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকুন হ্যালো ফ্রেন্ডস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করবোটা আপনি নিজের ওয়াল ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারবেন বা আপনি মেসেজ করতে পারবেন আপনি নিজের মতো করে কোনো একটা পিক দিয়ে বা অনেক কিছু দিয়ে সাজিয়ে আপনি এক সুন্দরভাবে একটা এস এম এস করতে পারবেন তো প্রথমে আমরা এই অ্যাপসের জন্য চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর নেম আর্ট ফটো এডিটর দিয়ে একটা সার্চ করবেন সার্চ করার পর অবশ্যই আপনারা ইনস্টল করবেন তো আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি এই অ্যাপসটা অবশ্যই আপনাদের কাজে লাগবে আপনাদের নিজের মতো করে লেখার জন্য তো লোডিং হচ্ছে কিটি স্টার তো এটা এখানে দেখেন অনেকগুলো পিক আছে তো এই পিকচারগুলো আপনি ইউজ করতে পারেন অনেক সুন্দর সুন্দর পিকচার আছে তো আমি একটা ইউজ করছি তো আমি এটা নিলাম এটা নেওয়ার পর আপনি টেক্সটে যাবেন এখানে আপনি আপনি যে কোনো একটা যা লিখতে চান তো আমি গুড মর্নিং লিখছি আমি লিখে দেখাচ্ছি আপনাদের তো আপনারা আপনাদের মনের মতো যা খুশি তাই লিখতে পারবেন তো এটা আপনি টিকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনি এই জায়গায় দিলে কোথায় দিলে ভালো হবে তো এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি এটা আপনি চাইলে বড়ো করতে পারবেন বা ছোটোও রাখতে পারবেন তো তো এটা লেখার পর আপনি আরও এটাকে যদি একটু সুন্দর করতে চান বা আমি কিছু ইউজ করতে চাই এখানে তো স্টিকার চলে যাবেন স্টিকার চলার পর তো আমি একটা এটা ইউজ করছি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনি চাইলে বড়ও করতে পারবেন তো আমি একটু বড়ো করে দেখাচ্ছি তো এভাবে আপনি স্টিকারগুলো দিয়ে পিকচারটা আরও সুন্দর করতে পারবেন তো এটা সেভ দেবেন সেভ দেওয়ার পর এটা অটোমেটিক আপনি গ্যালারিতে চলে যাবে তোমার সেভ হয়ে গেছে তো এটা যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান বা এস এম দিতে চান তাহলে মোর এটি ক্লিক করবেন একটা তাহলে দেখবেন যে অপশান এসেছে সেন্ড করার ফেসবুক ইমো ম্যাসেঞ্জার এগুলোতে আপনি সেন্ড করতে পারবেন তারপরে চাইলে আপনি ওয়ালপেপারও করতে পারেন এটা তো এই উপরে যে শেয়ারের পাশে ক্লেটের চিহ্নের পাশে যেটা আছে এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক আপনি ওয়ালপেপার হয়ে গেছে তো আপনাদের আমি ব্যাক করে দেখাচ্ছি এটা এই যে দেখেন ওয়ালপেপার হয়ে গেছে তো আপনি ইচ্ছা মতো ওয়ালপেপার বা কাউকে এসে সিলেক্ট করতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন